ব্যাংক টাউনে যাই। কি জন্য? শাখাবার যাই। শোনো, তোমাকে এতদিন বিয়ে করেছি, তুমি আজ পর্যন্ত কোনো শাড়ি কাপড় দাওনি। দেখো ইচ্ছি আছে আর দিছি তো 500 টাকা আমি দিছি, তোমার কি এডিকে এডিকে চলে না? না, কত সবার কত দাম দেয় পরে শাড়ি পরে। এবার আমার না 3000 টাকা দিয়ে শাড়ি দিবা। আরে আমি কামাই করি, গৃহস্থ মোটা কামাই করি, ধান টানা তোমার নাকি আমি 3000 টাকা শাড়ি দিয়ে রাখবো? কোন পাবো তুমি জানো না? আমি টাউনের বড়লোককে নিয়ে আমি বিয়ে করলে কি দেবো? বিয়ে করছি তুমি তুমি আমি কম দাম দিবি, তুমি কম দামে নিবা? না আমি পারবো না, আমি বেশি দামি শাড়ি পরবো। শোনা, তুমি বেশি বাড়াবাড়ন করো, বাড়াবাড়ন করো। তুমি যদি এসব নিয়ে যোগ চলো আর পাও চলো না হলে তুমি যাবা গা, বুঝছা? এরকম গেলাম কথা তোমার কইয়া বিয়ে করছি মনে হয় যাওয়ার নাকি খালি শাড়ি পরে ছেড়ে দেবো না, পেরা বাদ দেওয়া লাগবো না। রূপ সুন্দরী গো। হ্যাঁ তুমি তাই যাও। হ্যাঁ তোমার শাড়ির আসল পরে থাকি, আমার এই রূপ যদি আমি শাড়িটা পরে দেখাই স্বামী কিছু কয় না, আমি করতেছে কত কত দিন দেখছি অন্য এক স্যারের সঙ্গে, তার আগের দিন 3টা স্যারের সঙ্গে দেখছি পার্কে, এই যে চন্দ্রা দেখছি পার্কে দেখছি। হ্যাঁ তাহলে আমার বউ, আচ্ছা তুই যা। আচ্ছা যা, আমার বউ 2 নম্বর বউ না, এই 2 নম্বর বউ নিয়ে আমি সংসার কাটাচ্ছি। আমার দোস্ত তো ঠিক হয়েছে, কারণ আমার বউ যদি 2 নম্বর না হয় তাহলে আমার সঙ্গে খালি বাড়িতে ক্যাটার কাটার করে ভ্যাটার ভাটার করে আমার দেখবার পায় না। এনেকে বউটা কী বেই চেক করি, 1 নম্বর 2 নম্বর দিহি আমার দোস্তের অন্তনে আমি যে বুদ্ধি নেই। হ্যালো আসসালামু আলাইকুম, কই আছো দোস্তা? এই দোস্তা 1 মিনিট পরে ফোন দিতেছি তোরে আমি। হ্যাঁ 1 মিনিট পরে দোস্তা। দোস্তা কিভাবে আছো দোস্তা? মনটা বেশি ভালো না। কে দোস্তা তোমার মন ভালো না কে? ওই যে তুই যে কইলি না যে তোর বই 2 নম্বর, হ্যাঁ 2 নম্বর বোনে কইরা দেখাইতো স্যার, আমার সন্দেহ যাচ্ছে বইটা 2 নম্বর। আচ্ছা এটা প্রমাণ কি ভাই? এটা বুদ্ধি দে আমারে দোস্তা, তুমি চিন্তা করো না, আমার কাছে একটা বুদ্ধি আছে, ভালো বুদ্ধি দাও দোস্তা। বুদ্ধিটা আমি দেই, তুমি বাড়ি যাবা, যা হেরা ভাবিরে ডাক দে নিয়ে বা নিয়ে হেরা বলবা কি যে আমি কালীবাড়ি গেছিলাম, মাইক মারতেছে যে 30টা ছেলের সঙ্গে ভালোবাসা করছে এবং অবৈধ মেলামেশা করছে, ওদের 2 লক্ষ টাকা সোনার জহার আর একটা ফ্রিজ দিব, তাহলে তুমি প্রমাণ পাবা। ও মানে তোমার বউ তখন ওই লুবে তোমার সঙ্গে ওগুলি শিকার হয়ে যাবো, ঠিক আছে? তুমি এটা করো,
তুই তো ঠিক হইছস। এই বাবা তুই এক কাজ করি, আজকে বাড়ি যাই, এই বুদ্ধি কর্ম যদি খালি প্রমাণ পা বই মাইরা বাইরে বাড়ি পাঠাই দিব, আর এই বই রাখ না যাই। হ্যাঁ আচ্ছা সাফালি, ওই সাফালি এদিকে আও। না কোনা আজ কালি মানে মাইক মারছে। কি মাইক করছে? মাইক মারছে যে একটা ওয়ার্ডন ফ্রিজ 2 লক্ষ টাকা স্বর্ণের দ্বারা পুরস্কার দিব। কি 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 বলে আবার বললো? অর্থাৎ এই এলাকার মধ্যে যদি কোনো সুন্দরী মায়া ফোনায় 30টা লোকের সঙ্গে মেলামেশা করছে আর প্রেম করছে, হেরে একটা ফ্রিজ 2 লক্ষ টাকার স্বর্ণের দ্বারা পুরস্কার দিব, আমি তো মানুষ খুঁজে পেতাছি না। এ পুরস্কারটা যাবো কাকু। তুই বলে ধুই নেবার বউ না, তুই বলে ডাক পালাস না, আজকে প্রমাণ পাইছি। তুই শালি দর্শক আমাকে ক্ষমা করে দেবেন, আপনি কেউ আমার মতন হইেন না, আপনার স্বামীর সেবা যত্ন করেন ব্যস্ত থাকেন। হাই দর্শক, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমাদের গল্পগুলি যদি ভালো লাগে এবং আমাদের নতুন কৌতুক দেখতে চাইলে আলতাফ ভিডিও জামালপুর সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।